মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মেলাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ঘোষণায় ডেভিড স্লেটন মেলাকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মার্কিন কংগ্রেসে হিয়ারিং এবং সিনেটের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ সরকারের তরফে প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণে অনাপত্তি প্রদান করা হলে ডেভিড মেলা বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। ডেভিড মেলা বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ দি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।